নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের অনুরোধে আজকে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি, সেটা আছে কুমড়ো পাতা দিয়ে তৈরি করা। এর আগে আমি কুমড়ো পাতার রেসিপি দেওয়াতে আপনারা সবাই খুব পছন্দ করেছেন, সেই জন্য আমি আবারও কুমড়ো পাতার একটা রেসিপি নিয়ে এলাম। চলুন তাহলে দেরি না করে আপনাদেরকে দেখিয়ে দিই আমি কিরমভাবে বানিয়েছিলাম কুমড়ো পাতাটাকে। কুমড়ো পাতার শিরা ছাড়িয়ে নিয়ে প্রথমে আমি নুন জলে ভিজিয়ে রেখেছিলাম, তার কারণ কুমড়ো পাতার গা খুব খসখসে, নুন জলে ভেজালে সেই খসখসে ভাবটা দূর হয়। এটা একটা টিপস, এরকম ছোট ছোট টিপস পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। এখানে আমি পাতাগুলোকে ভালো করে কচলে কচলে ধুয়ে নিয়েছি, তার কারণ যাতে পাতার মধ্যে যে খসখসে ভাবটা সেটা দূর হয়। এরপরে আমি পাতাগুলোকে ভালো করে কুচিয়ে নেব। শুকনো কড়াইতে আমি শুকনো লঙ্কা নিয়ে নেব বেশ কিছু, সেটাকে ভাজার জন্য শুকনোই করে ভাজবো। লঙ্কাটা ভাজা হয়ে গেলে তাতে আমি দেব এক মুঠ রসুন। রসুনের কোয়াগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। রসুনগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেলে তখন আমি তাতে দিয়ে দেব এক মুঠ কালো জিরে। এবার তিনটি উপকরণই একসঙ্গে ভালো করে ভাজতে থাকবো। যখন দেখব কালো জিরে, রসুন আর শুকনো লঙ্কা ভাজার খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে, তখন বুঝে নিতে হবে যে আমার এটা পুরো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। রসুন, কালো জিরে আর শুকনো লঙ্কা ভাজাটা ঠান্ডা হয়ে গেলে আমি এটা মিক্সিতে বেটে নেব। আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। কড়াইতে তেল দিয়ে, তেল গরম হয়ে গেলে তাতে আমি দিয়ে দেব কুচানো শাক। কুমড়ো শাকগুলো যে কুচিয়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম। এবার তাতে সামান্য পরিমাণ নুন দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। কড়াই শাকগুলো ভালো করে মজে গেলে আমি তখন নামিয়ে নেব এটাকে, নিয়ে ঠান্ডা করতে দেব। ঠান্ডা হওয়া শাকগুলো আমি মিক্সিতে অল্প বেটে নেব। আমি এই শাকের মধ্যে আবারও আন্দাজ মতো একটু নুন আর সামান্য চিনি দিলাম স্বাদটা ব্যালেন্স করার জন্য, দিয়ে আবারও ভালো করে এবার মিহি পেস্ট করে নেব। এই শাক বাটার মধ্যে আমার আগের বাটা মশলাটাও দিয়ে দেব, দিয়ে একসঙ্গে দুটোকে ভালো করে পেস্ট করে নেব। তবে এই বাটাগুটিগুলো শিলে করলেই বেশি ভালো হয়। কড়াইতে তেল দিয়ে আমি ওই বাটা শাক আর মশলা সব দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাবো। যতক্ষণ না ভালো করে পুরো মজে যাবে, একটা সুন্দর সেন্ট বেরোবে, ততক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি শাকগুলোকে বার করে নেব। এইভাবে আমার রেডি হয়ে গেল কুমড়ো শাক বাটা। এরকম একটা বাটা যদি ভাত পাতে থাকে গরম ভাতে, তাহলে আর অন্য কোনো পদ লাগেই না। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে আর সাবস্ক্রাইব করে দেবেন। সঙ্গে থাকবেন, থ্যাংক ইউ।